लाइव कोलकाता के अपडेटेड न्यूज के लिए सब्सक्राइब करें और नोटिफिकेशन के लिए बेल बटन दबाएं। निहट्टी नगर पालिका में 10 और गारुलिया नगर पालिका के 2 पार्षद दोबारा तृणमूल में लौट आए हैं। शनिवार को नगर निगम मामलों के मंत्री फिरहाद हकीम के नेतृत्व में पार्षदों ने घर वापसी की। मंत्री ने कहा है कि जो मुख्यमंत्री ममता बनर्जी के आदर्शों पर चलकर राजनीति कर रहा है वह दूसरी पार्टी में नहीं रह सकता है। तृणमूल और भाजपा के आदर्श एक दूसरे से एकदम अलग हैं। तृणमूल जनता की पार्टी है जो एकता और सौहार्द पर विश्वास रखती है। आज जो पार्षद दोबारा पार्टी में लौटे हैं उन्हें डरा धमका कर भाजपा में शामिल किया गया था। कुछ महिला पार्षद तो ऐसी हैं जिनके बेटे की कनपट्टी पर बंदूक ताना गया ताकि वह पार्टी बदल दे, मगर उनका किया कराया सब बेकार गया। যে যারা হই হই করে ফাইভ স্টার পার্টি অফিসে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল থেকে এতগুলো তুলে নিয়ে এলো, যারা মনে হচ্ছে ইস্ট বেঙ্গল মোহন বাগান খেলা, এবং আসল কথা হলো 23 তারিখে পরে ব্যারাকপুর অঞ্চলটায় সন্ত্রাস সৃষ্টি হয়েছে। 23 তারিখের পরে যখন নির্বাচন কমিশনের আন্ডারে স্কুল পুলিশ ছিল তখন একটা লাগাম ছাড়া সন্ত্রাস হয়েছে। সেই সন্ত্রাসে যারা সাধারণ মানুষ, কাউন্সিলর থেকে সাধারণ মানুষ, তাদের দ্বিতীয় সন্ত্রাস, এমন সন্ত্রাস করলো যেন মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে আমরা সবাই পালিয়ে চলে যাব, বিজয় বর্গীরা এসে পুরো পশ্চিমবঙ্গ দখল করবে, অর্জুন সিংরা এসে পুরো পশ্চিমবঙ্গ দখল করবে। তাই সেই সময় সেই মানসিক এবং দৈহিক সেই অত্যাচার, সেই অত্যাচারের জন্য আমাদের অনেক কাউন্সিলর বন্ধুরা বিভ্রান্ত হয়ে সেই সময় বাধ্য হয়েছিলেন কেউ কেউ তার মধ্যে ফাইভ স্টার পার্টি অফিসে নিয়ে যাওয়ার জন্য পুরো মিথ্যা কথা। আদর্শগত একটা তফাৎ আছে এখন, কারণ বাচ্চাকে তুলে নিয়ে আমি তো শুনলাম, কারণ বাচ্চাকে ছেড় করে মাথায় রিভলভার ঠেকিয়ে দিয়ে কারোর বাড়িতে ঢুকে গিয়ে কারোর বাড়িতে ভাঙচুর করে দিয়ে কারোর বাচ্চাকে মেরেছে, বাচ্চাকে মারধর করেছে, বাচ্চার মাথা ফাটিয়ে দিয়েছে, সেই মা কি করবে? সেই সময় সেই মা কি করবে? বাঁচতে হলে বিজেপি এসে